বলছেন, অথচ মন্ত্রী তার পারিষদরা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ভাতা ড্র করছেন এই কোষাগার থেকে। সেই জন্য আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে যে যৌথ মঞ্চ আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিশ্চয়ই সুনির্দিষ্ট দাবির উপর দুটো যৌথ মঞ্চ যৌথ আন্দোলন হচ্ছে। পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিয়েছি 36% মর্গ ভাতা বাকি, 36 টাকা করে আমরা প্রতীকী অর্থ রাজ্য কোষাগারকে দান করব, দয়ার দান হিসাবে, যাতে মন্ত্রীদের পরিষদদের তাদের বেতনটা সুরক্ষিত থাকে। আমরা ক্রাইসিসে আছি, যারা আজকে আলোচনা করলেন তারা 42% মর্গ ভাতা পাচ্ছেন, আমরা 6% পাচ্ছি। অজুহাত দেখাচ্ছেন কি রেগার টাকা পাওয়া যাচ্ছে না, আমরা বলছি রেগার টাকা দিয়ে কি কর্মচারীদের মর্গ ভাতা হবে নাকি? রাজ্য সরকারের নিজস্ব রাজস্ব বৃদ্ধি করুক, কয়লা চুরি হয়ে যাচ্ছে, বালি চুরি হয়ে যাচ্ছে, এখান থেকে রয়্যালটি বৃদ্ধি পাওয়ার বাস্তবতা আছে। আজকে যদি দেখেন কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী 17টা রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা 42% মর্গ ভাতা পাচ্ছে। রাজ্যে পরিষেবা সাধারণ মানুষের কাছে পরিষেবা পশ্চিমবঙ্গ থেকে অনেক উন্নত জায়গায় আছে, ফলে মানুষের পরিষেবা বঞ্চিত হবে কর্মচারীদের মর্গ ভাতা দিলে। এই বক্তব্যে আমরা বিশ্বাস করি না, আমরা ক্যাটাগরিক্যালি বলেছি 14 ফিনান্স কমিশনের রাজ্যের 2.3% রেভিনিউ আর্ন বৃদ্ধি পেয়েছে, তার যে কোষাগারে অর্থ সেই অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, রাজ্য পরিকল্পনাহীনভাবে ঋণ করছে এবং বিভিন্ন দান খয়রাতি মেলা উৎসবের জন্য অর্থ ব্যয় করছে, ফলে কর্মচারীরা মর্গ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। চিফ সেক্রেটারি বলেছেন আমরা কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল, রাজ্যের অর্থনৈতিক ক্রাইসিস যদি মিটে যায় তাহলে আমরা ভবিষ্যতে মর্গ ভাতা দেওয়ার চেষ্টা করব। বিষয় যেটা হয়েছে ইউনিটি ফোরাম যেটা আছে দেবপ্রসাদ হালদার যার কনভেনার, আমি যার কনভেনার ছিলাম, কিন্তু তার কাছে তিনি 3 লক্ষ টাকা করে খুব বাজেভাবে ভুল করেছে নাকি খরচ হয়েছে, এবং বিকাশ ভট্টাচার্যকে 1 লক্ষ টাকা করে দিয়েছে। এই 18 লক্ষ টাকার হিসেব আমি তাকে দিতে বলি, কারণ যারা টাকা দিয়েছে তাদের হিসেব যাওয়ার অবশ্যই জায়গা আছে, এবং আমি পরে জানতে পারি যে বিকাশবাবু 1,10,000 টাকা মাত্র নিয়েছেন, তিনি পার্সোনালি কোনো টাকা নেন, সুতরাং সর্বমোট 1,10,000 টাকা নিয়েছে। সুতরাং এই হিসেব দেবপ্রসাদ হালদারের কাছে যাওয়া হয়েছে। এখানে যৌথ মঞ্চের প্রতিনিধি আছে, আমরা ঠিক করে সমস্ত কর্মচারী সংগঠন মিলে ঠিক করে আমরা এটাকে ঘোষণা করব। ঠিক আছে, মিনারে যেমন আন্দোলন চলছে কাল থেকে তার তীব্রতা আরো বাড়বে। আচ্ছা, এবং আমরা মুখ্যমন্ত্রী যে 29 তারিখে ধর্ণা মঞ্চ থেকে কর্মচারীদেরকে চিরকুটে চাকরি পাওয়া বলেছিলেন, আগামী কাল থেকে কর্মচারীরা গণহারে চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করবেন যে আপনি চোর ডাকাত বলেছেন, আমরা যে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি সেটা প্রমাণ করুন, আপনি তদন্ত কমিশন বসান, সেটা তদন্ত কমিশনের মাথায় আপনি থাকুন, আমরা সমস্ত কিছু রাজি আছি, কাল থেকে সে কর্মসূচি শুরু করুন। কলকাতার কর্মসূচি আমরা জানাবো, এবং আমরা আরেকটা বিষয় যেটা তুলে ধরেছি যে সরকার বৈষম্য সৃষ্টি করছে, ইতিমধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং পঞ্চায়েত কর্মীদের তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 আন্ডারে নিয়ে গেছে, অথচ শিক্ষক সমাজ সহ KMDA থেকে আরম্ভ করে তাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আনা হয়, ফলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 আওতাধীনে সমস্ত শিক্ষক কর্মচারী যারাই হচ্ছে সরকারি কোষাগার থেকে বেতন পায় তাদের অন্তর্ভুক্ত করতে হবে। ওনারা এইটা হচ্ছে নোট ডাউন করেছে যে হ্যাঁ আপনাদের বক্তব্য যুক্তিপূর্ণ, এইটা হচ্ছে আমরা সরকারের কাছে। আর